শ্রোতা বন্ধুরা শুরু করছি অংশ প্রকাশিত ডিসেম্বর দু হাজার সংখ্যায় আমার ধারাবাহিক বাতিল দৃশ্যাবলীর তৃতীয় পর্ব পাঠ করছি বাতিল দৃশ্যাবলীর তৃতীয় পর্ব গান ও নদী তোমরা গান গাইতে পারো লোকটা জিজ্ঞেস করেছে রাশিয়ানে কিন্তু বাক্যটার বাংলা অনুবাদ করলে এরকমই দাঁড়ায় বিকেলের আলোক কমে আসছে প্রশ্নটা করে লোকটা আমাদের কাছে এগিয়ে এলো আমরা দুজন ফেরিসালাম আমার পাশে দাঁড়িয়ে লোকটার পরনে কোট প্যান্ট মাথায় কাঁচা পাকা ঝাঁকড়া চুল বয়স তার পঞ্চাশও হতে পারে আবার ষাটও হতে পারে প্রশ্নটা করবার পর থেকে সে মিটমিটিয়ে হাসছে দুচোখের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমাদের দুজনকে যেন জরিপ করে নিচ্ছে ফেরেসালাম আমার ফ্রকে টান দেয় অস্পষ্ট করে ইংরেজিতে বলে লেটস গো আসলে ও বলতে চাইছে চল পালাই এখান থেকে তবু আমরা নড়তে পারি না আমাদের পা যেন পাথরের মতো ভারী হয়ে গেঁথে রয়েছে মাটিতে লোকটা হাতের ইশারা করে আমাদের ডাকে মুখেও বলে এসো ভেতরে এসো তার পেছন পেছন আমরা যেন হেপনোটাইজড হয়ে চলতে থাকি লতানে গোলাপে মোড়া লোহার দরজাটা ঠেলে আরও একটু এগিয়ে তিন চার ধাপ সিঁড়ি বেয়ে কাঠের দরজা খুলে বাড়িটার ভেতরে নিয়ে যায় সে আমাদের ফের সে আমাদের প্রশ্ন করে তোমরা কি গান গাইতে জানো ঘরের মধ্যে একটা পিয়ানো সিনেমায় সাধারণত যেসব প্রকাণ্ড সামনে বসে নায়ক নায়িকারা গান করে তেমন পিয়ানো এটা নয় এটার ডালার অংশটা বাদ পরে জেনেছিলাম এগুলোকে ভার্টিক্যাল পিয়ানো বলে ঘরে আমাদের তিনজনকে বাদ দিলে আরও মানুষ রয়েছে চারজন কিশোর কিশোরী সেই পিয়ানোর পাশে দাঁড়িয়ে আছে গানের খাতা নিয়ে এদের গান শুনেই পথ চলতে চলতে আমরা থমকে দাঁড়িয়েছিলাম বাড়িটার বাইরে জানলা দিয়ে আমাদের দেখতে পেয়ে গানের মাস্টার মশাই তাই দৌড়ে বেরিয়ে গিয়েছিলেন এখন অবশ্য এরা গান গাইছে না ঘরে আরও কিছু বাদ্যযন্ত্র রয়েছে যেগুলো নাম আমি জানি না মাস্টারমশাই ঘরের সবার সঙ্গে আমাদের আলাপ পরিচয় করিয়ে দিলেন নিজের নাম বললেন আলফ্রেদ গ্রেগোরিয়েভিচ তারপর ছাত্রছাত্রীদের বললেন গান ধরতে একজন পিয়ানোর সামনে টুলটায় বসে বাজাতে লাগলো বাকিরা দাঁড়িয়ে গান শুরু হয়ে গেছে মায়া র বাংলা করলে দাঁড়ায় জন্মভূমি মহান হর জন্মভূমি খুবই দেশাত্মবোধক গান মহতি জন্মভূমির প্রতি ভালোবাসা জানানো হয়েছে গানের কথায় কিন্তু বাপরে কি কণ্ঠ এদের যেন অপেরা হচ্ছে আওয়াজে কেঁপে যেতে হয় সুর করে ঝুঁকে পড়ে গুনতে চেষ্টা করছি কতগুলো অকটিভ ওই পিয়ানোর সাড়ে সাতটা অক্টেভ। অর্থাৎ সাতের বেশি আটের কম দুকলিক গাওয়া হলে তিনি হাতের ইশারা করতেই গান থেমে গেল আলফ্রেড গ্রেগরিয়াভিচ আমাদের দিকে ফিরে বললেন গাও না তোমরাও গাও এবার এখন ফেরেছিলাম আমতা আমতা করে মুখ খুলল না মানে আমরা তো গান গাইতে জানি না গান সবাই জানে মাস্টারমশাই আমাদের গানের পরীক্ষা না নিয়ে ছাড়বেনই না একটা টিপয়ের ওপর রাখা রয়েছে টিপট কাপ প্লেটে কয়েক টুকরো প্লাম কেক সেই দিকে নজর ঘুরিয়ে দিয়ে লোভ দেখাতে লাগলেন গান গাইলে প্লাম কেক দেবেন বলে নিজেই আ করে একটা স্বর্গে বললেন এইটে গাও আ ফেরেসলাম মুখ খোলে না আমি গেয়ে উঠি আ উনি ওহো আরো জোরে আরো জোরে গাও বলে পেটের নাভের দিকে আঙুল দেখিয়ে বলেন ওখান থেকে উঠে আসবে আওয়াজ গাও আবার গাও এই তো হচ্ছে হচ্ছে হবে না মানে এমনি করে বেশ কিছুক্ষণ চলল প্রথম দিকে একটু হাঁফিয়ে যাচ্ছিলাম ক্রমশ কায়দাটা মনে হলো একটু একটু ধরতে পারছি তবে এই জিনিস তো একদিনে হবার নয় অনেক চেষ্টা লাগবে অনেক রেওয়াজ করলে পরে পেট থেকে যেন উঠে আসবে আওয়াজ উনি বলে দিলেন প্রত্যেক মঙ্গল আর শুক্রবার চলে আসবে বুঝেছ এই নাও কেক এই গানের স্কুলের নাম নারুদ নায়া ফেলার মনে থাকবে তো মাস্টারমশাইকে এক বাক্যে কথা দিয়ে দি নিশ্চয়ই আসব নিয়মিত ওখান থেকে বেরিয়ে আসবার পরে লক্ষ্য করি ফেরেস আলামের মুখ গম্ভীর ও এমনিতেই কথা বলে খুব কম আমরা একই ক্লাসে পড়ি ইথিওপিয়ার মেয়ে ফেরেস আলাম আরও একজন ইথিওপিয়ান আছে আমাদের ক্লাসে সে ছেলে আশান আসেন নাফি যেমন ছটফটে ফেরেসালাম তেমনি শান্ত একেবারে বিপরীত চরিত্র কি হলো তোর বলতো ও কিছু বলে না কিছুক্ষণ পরে আবার বলি বলবি তো কেন এমন চুপ মেরে রয়েছিস ও শান্ত স্বরে বলে দেখলি তো কত দেরি হয়ে গেল এখন হোস্টেলে ফিরে কত কাজ বাকি পড়ে রয়েছে জানি না আবার এখন আমাদের পড়াশোনার চাপ নেই বললেই হয় কেবলই তো ভাষা শেখা সন্ধ্যেবেলা রান্নাবান্না গল্প গুজব হই হল্লা ছাড়া কি এমন থাকে যে দেরি হলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে ও আর কোনো কথা বলে না আমরা পা চালিয়ে থাকি আসলে আমরা বিকেলের দিকটায় বেরিয়েছিলাম একটু কেনাকাটি করতে ফেরিসালামের আলামের দরকার ছিল চুলে দেবার তেল ও মাথায় মাখে ভিটামিন এ ডি অয়েল যে তেল কৌটোর তলানিতে এসে ঠেকেছে স্প্রিংয়ের মতো খোঁজ কোনো আফ্রিকান চুলের যত্নের জন্য চাই ভিটামিন সমৃদ্ধ পুষ্টি জোগানো তেল সেই স্পেশাল তেলের সন্ধানে অনেক দোকান ঘুরেছি মনোমতো কিছুই পাওয়া যায়নি পথের ধারে ছোট ছোট রাসবেরির ঝোপে সদ্য ফল ধরেছে রং তখনও সাদা সেসবই তুলে তুলে খেতে খেতে ফিরছিলাম এগুলি সেগুলি দিয়ে ঘুরে ঘুরে হঠাৎ গান শুনে থমকে দাঁড়িয়ে পড়েছিলাম আলাপ হয়ে গেল আলফ্রেদ গ্রেগরিয়েভিচের সঙ্গে এই দেশে এই তাসখেন্দ শহরে দেখতে দেখতে তো ছমাসের ওপর কেটে গেছে বুক ঠুকে যেখানে সেখানে একা বেরোতে পারি এখন আমরা গড়গড় করে রাশিয়ান বলতে পারি পড়তে পারি লিখতেও পারি মোটামুটি ভালোই শীতকাল প্রায় শেষই হতে চলল জীবনে প্রথম তুষারপাত দেখেছি গত অক্টোবরে তুষার জমে জমে সাদা করে ফেলেছিল শহরটাকে যেদিকে চোখ যায় শুধু বরফ সেই বরফ গলে যায় আবার পড়ে জমে গলে ফের পড়ে বাতাস পরিষ্কার হয়ে যায় ঠান্ডায় কাঁপি অনভ্যস্ত পায়ে হাঁটতে গিয়ে জমে যাওয়া কঠিন বরফের ওপর পাহড়কে আছাড় খাই মানিয়ে নিতে থাকি শীত প্রধান দেশের আবহাওয়ায় শীতের ছুটি ছিল দু সপ্তাহের ফ্যাকাল্টির নিয়ম আমাদের সবাইকে নিয়ে গেল স্যানিটোরিয়ামে শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে পাহাড়ের ওপরে জায়গাটার নাম চিরচিক সেখানে দুটো সপ্তাহ কেটেছে খেয়ে দেয়ে ঘুরে বেড়িয়ে সিনেমা দেখে রোজ রাতে একটা করে সিনেমা তার মধ্যে অধিকাংশই হরর ফিল্ম সেই রাতের শোতে আমার জীবনের প্রথম দেখা হরর ফিল্মের নাম ভি নিকোলাই গোগুলের লেখা গল্প থেকে বেশ পুরনো ফিল্ম উনিশশো সালে তৈরি কিন্তু তা হলে কি হবে সিনেমা হল থেকে বেরিয়ে স্যানিটোরিয়াম অবধি হেঁটে আসবার পথটা বোনের মধ্যে দিয়ে যায় সে পথে কোনো বাতি নেই অল্প স্বল্প চাঁদের আলো পড়ছে বরফের ওপরে পাঁচ ছজনের ছোট ছোট দল বানিয়ে আমরা বেয়ে উঠছি পাহাড়ি রাস্তা রাত হয়তো বারোটা কি একটা সিনেমার সব ডায়ালগ বুঝতে না পারলেও ভয়ের দৃশ্যগুলোর জন্য তো আর ভাষা জানতে হয় না সেই থমথমে আবছা অন্ধকার পথে যেই কোনো গাছের ডাল থেকে ছপাত করে বেশ খানিকটা তুষার পড়ল আমরা কেঁপে উঠছি সবাই অস্ফুট আর্তনাদে টাটকা দৃশ্যগুলো মনে করতে না চাইলেও বেশি বেশি করে মনে পড়ে যাচ্ছে তারই মধ্যে কেউ আবার বদমায়েশি করে ভয় দেখানোর চেষ্টাও করে যাচ্ছে তখন মাঝরাতে ঘুম ভেঙে গেলেও ঘর থেকে বেরিয়ে একা একা টয়লেটে যেতে পারি না আমার রুমমেটদেরও একই দশা শোবার ঘরগুলো পরপর সারি দেওয়া লম্বা করিডোরে সেখানে সারা রাত জ্বলছে খুব অল্প পাওয়ারের লাইট এক প্রান্ত থেকে অন্য প্রান্ত স্পষ্ট দেখা যায় না ওই আলোয়ে। করিডোরে একটু পরে পরেই লম্বা লম্বা কাচের জানলা ছোট ছোট গোল টেবিলের ওপর রাখা ফুলদানিতে নানা রকমের লিলি ফুল সেই সব পেরিয়ে যেতে হবে টয়লেট লিলি ফুল দেখলেই মনে পড়ে যায় হরর ফিল্মের সেই সিনটার কথা যেখানে গির্জা ঘরের বেদিতে রাখা সুন্দরী মেয়েটার মৃতদেহের কাছে হুবহু একই রকমের সাদা সাদা লিলি মেয়েটার মাথায় হলুদ সাদা ফুলের মুকুট পরানো হিরো যখন একা একা বেদিটার কাছে গিয়ে মেয়েটার মুখের দিকে ঝুঁকে কী সব বলছিল মৃত মেয়েটার বন্ধ দুচোখ বেয়ে গড়িয়ে পড়ছিল জল যা মুহূর্তের মধ্যে বনে গেছিল রক্ত ওরে বাবারে আমি সারা রাত কাটিয়ে দেব জেগে কিন্তু ওই করিডোর পেরিয়ে টয়লেট যাওয়া অসম্ভব ঘরের মধ্যে আমরা কেউ কাউকে বলতে পারি না যে সবাই জেগে রয়েছি সবারই হেসি পেয়েছে ওই দুটো সপ্তাহেই আমরা সবাই সবার বন্ধু হয়ে যাই সেই স্যানেটোরিয়ামেই সেইখানেই আমরা হাঁটতে হাঁটতে আবিষ্কার করে ফেলেছি একটা সরু নদী পরে জানতে পারি নদীটার নামও জায়গাটার নামে চিরচিক অত ঠান্ডাতেও নদীটার কাছে গিয়ে কান পাতলে জলের শব্দ শোনা যাচ্ছিল সবটা জমে যায়নি বরফের তলা দিয়ে কুলকুল করে জল বই যাচ্ছিল ঝরঝর করে লাফিয়ে পড়ছিল নদীবক্ষের নিচের দিকের পাথরগুলোর ওপর চুপ করে দেখবার মতো ধৈর্য বা সময় তো তখন হাতে থাকতো না আমাদের দলটা তখন দাঁড়িয়ে থাকার মতো বিরক্তিকর কাজ করতো না হাঁটতে হাঁটতে খুঁজতাম আরও আকর্ষণীয় কিছু সেই দলে কি ফেরে সালাম একবারও থাকেনি মনে পড়ে না ঠিক করে আজ না হয় বাবা তুই চুলের তেল পাসনি দোকানে তা বলে অত মুসড়ে পড়বার কি আছে হ্যাঁ মঙ্গল এবং শুক্র বার দুটো বিলক্ষণ মনে আছে কদিন পেরোতেই বিকেলবেলা ক্লাসের পর ফেরেসালামের ঘরের দরজায় টোকা দিয়েছি ঘরে ওর তখন দুজন রুমমেট এবং একটা অচেনা ছেলে ফেরেসালাম এক ডেচকি স্প্যাগেটি সেদ্ধ নিয়ে ঢুকলো মিনিট খানেকের মধ্যেই টেবিলের ওপর নানা রকমের নাম না জানা মশলা সেই সব মশলা মেশাতে শুরু করল গরম স্প্যাগেটিতে আমাকে বলল তুইও খাবি কিন্তু খাবো কিরে এখন গানের স্কুলে যাবি না কোনো উত্তর দেয় না সে রুমমেট দুজনের একজন পানামার মেয়ে ড্যানেলিস রোমানো অন্য মেয়েটা ইথিওপিয়ার যে সেই অচেনা ছেলেটার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে বসে আছে আমাকে দেখে একটু হেসেছিল যখন ঘরে ঢুকেছিলাম আমি আবার তাড়া দিই ফেরেসালামকে পাঁচটার মধ্যে পৌঁছতে হবে তো রান্না রান্নাবান্না কতটা বাকি শান্ত হয়ে সে উত্তর দেয় আজ যেতে পারছি না আজ আমার রান্না করার ডিউটি অদ্ভুত আমি রেগে যাই বিরক্ত হই তবু বলি পরের দিন অন্য কাউকে ডিউটি দেবি ও সম্মতিসূচক মাথা নাড়ে বেরিয়ে আসবার সময় দেখি ওর রুমমেট ও সেই ছেলেটি চুমু খেতে ব্যস্ত ড্যানেলিস আমার দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে রাস্তায় বেরিয়ে খেয়াল হলো আরে তো প্র্যাকটিস করা হয়নি গলাও একদম সাদা হয়নি সেই আ করে একেবারে শরীরের ভেতর থেকে আওয়াজ বের করা বেমালুম ভুলেই গেছিলাম যদি মাস্টার মাস্টারমশাই বুঝতে পেরে যান যে ফাঁকি দিয়েছি কি আর করা যাবে যা হবার হবে দৌড়তে দৌড়তে যাই রাস্তাটা ভালো মতো মনেও পড়ে না কিন্তু জেদ চেপে গেছে লতানে গোলাপে মোড়া সেই লোহার গেট খুঁজে বের কর বই সেদিন আলফ্রেদ গ্রেগোরিয়েভিচকে একটু দুর্বল কেমন যেন অসুস্থ মনে হয় তবু আমাদের গানের ক্লাস গলা সাধা সবই হয় ওই চারজন ছাত্রছাত্রী অদ্ভুত ভালো গায় ওরা সবাই কনসারভাটোরিয়াতে ভর্তি হবে বলে তৈরি হচ্ছে কনসারভাটোরিয়া হচ্ছে মিউজিকের ইউনিভার্সিটি ক্লাসের শেষে চুপি চুপি ওকে জিজ্ঞেস করি কত মাইনে দিতে হবে এখানে উনি হো হো করে হেসে বলেন কেচ্ছ না কেচ্ছু না যাও বাড়ি যাও এখন বাড়ি মানে হোস্টেল অবশ্য তখনই ফিরি না আরও অলি গলি হাঁটি আমাকে তো আর ঘরে ফিরে রান্না করতে হয় না যখন খুশি খাই যা বানাতে পারি তাই খাই ভাগ্যিস ওই ইন্ডিয়ান দুজনের সঙ্গে খাই না তাহলে পালা করে করে রান্নার ডিউটি পড়ত গানের স্কুলের সরু গলিটা এঁকে বেঁকে গিয়ে পড়েছে একটা সরু রাস্তার ওপরে এ পথে কোনো দিন আসেনি আগে আর কি আশ্চর্য ব্যাপার সরু রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে একটা নদী একদম চওড়া নয় সরু মতো নদী দেখলে মনে হবে নালা বুঝি না এ নালা নয় একটু দূরেই রয়েছে একটা ছোট্ট সেতু পায়ে হেঁটে পার হবার সেতু নদীর দুপারেই গাছ কি নাম এই নদীর পথে লোকজন তেমন নেই মানে প্রাপ্তবয়স্ক লোক নেই কতগুলো বাচ্চা ছেলে মেয়ে ছুটে ছুটে খেলছে একটু দূরে ওদের জিজ্ঞেস করা যাবে না এত সুন্দর একটা নদী ছিল এত কাছে অথচ তা জানতামই না এতদিন একটু হেঁটে গিয়ে একজন বুড়িকে দেখতে পাই বলি নমস্কার মাফ করবেন একটা কথা জানতে চাই কি নাম এই নদীর বুড়ি সম্ভবত রাশিয়ান ভালো জানে না তবু ভুরু খুঁজকে শুনে বুঝে ফেলে আমার প্রশ্ন এক গাল হেসে নদীটার দিকে এক ঝলক দেখে নিয়ে বলে জানতে পারিনি যে সেদিনই ছিল আমার গানের শেষ ক্লাস নদী আবিষ্কারের সঙ্গে এও বুঝে ফেলেছিলাম যে পৃথিবীটা সত্যি সত্যিই গোল যে নদীকে তুমি দুমাস আগে দেখে এসেছ চল্লিশ কিলোমিটার দূরে পাহাড়ের ঢাল বেয়ে নেমে যেতে সেই চুপি চুপি এসে উপস্থিত নির্জন রাস্তার ধারে কেউ তোমাকে আগে থেকে বলে দেয়নি যে এই পথ ধরে সিধে হেঁটে গেলেই তার সঙ্গে দেখা হয়ে যাবে এই অবিশ্বাস্য ঘটনায় আমার সঙ্গে আর কেউ রইল না সাক্ষী হয়ে তা গে আকাশের আলো যখন একেবারে পড়ে নি তখন পিছু টানি বা কিসের আর একটু হেঁটে দেখা যাক আরও কি কি আছে এই নদীর ধার ঘেঁষে ডান হাতে নদীটাকে রেখে চলতে থাকি চমৎকার বাঁধানো রাস্তা বাঁদিকে গাছপালার আড়ালে বাড়িটাড়ি রয়েছে আর একটু এগোলে রাস্তা একটু সরু হয়ে যায় সরু রাস্তা এসে পড়ে একটা বাগানের মতো জায়গায় বাগান মানেই এমন নয় যে পথ ওখানেই শেষ বাগান পেরিয়ে গেলে ফের রাস্তা পাওয়া যাবে দেখা যাচ্ছে নানান রঙের গোলাপের গাছ দিয়ে বাগানটা খুব সুন্দর করে সাজানো ফুটে রয়েছে আরও অনেক ফুল যাদের নাম আমি জানি না আর রয়েছে কিছু গাছ যাতে ফুল নেই এমনি একটা গাছের পাতা দেখে চমকে উঠতে হয় সে পাতা সবুজ নয় হালকা নীলচে আভা যদিও এপাশটা পাশটা ছায়া ছায়া মতো তবুও সবুজকে নীল ভেবে ভুল করবার মতো খারাপ চোখ তো আমার নয় হাতে ধরে দেখি সত্যিই নীল একটু মোটা ফোলা ফোলা মতো পাথর কুচি পাতার মতো অনেকটা যাক এটাও আবিষ্কার করা হয়ে গেল সঙ্গে কেউ আসেনি ভালোই হয়েছে নিজের ইচ্ছে মতো হাঁটব বাগানটা আসলে একটা মস্ত বাড়ির সঙ্গে জোড়া একটা দরজাও দেখা যাচ্ছে মা দিকে দরজার পাশে পাথকের পাথরের ফলক এগিয়ে গিয়ে পড়তে চেষ্টা করি কি লেখা রয়েছে সেই ফলকে পরপর দুটো ভাষায় লেখা এক পাশে উজবেক ভাষায় অন্য পাশে রাশিয়ানে ফলকটা পড়ে নিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারি না ঠিক পড়ছি তো এসব কি হচ্ছে এই বিকেল থেকে আবার পড়ি এটাই তো থিয়েটারের ইনস্টিটিউট আমি তো এখানেই থিয়েটার শিখতে চাই এটাই তো আমার আসল পরিকল্পনা যে কথা আমার ক্লাস টিচার ছাড়া কেউ জানে না সেইটার জন্য আমাকে উঠে পড়ে লাগতে হবে এবার আমি বিজ্ঞান নিয়ে পড়তে চাই না আমি অভিনয় শিখতে চাই আমি অভিনেত্রী হব বুকের ভেতরে ধুকপুক করে মাথা তুলে বাড়িটার দিকে তাকাই এবার ভালো করে এই গেটটা হচ্ছে পেছনের গেট সামনের দিকেও গেট থাকবে সেই গেটে যাবার জন্য নিশ্চয় অন্যদিকে রাস্তা আছে না আজ এইটুকুই থাক নীল গাছগুলো পেরিয়ে বাগানের শেষে অন্য রাস্তাটা ধরে যখন বেরিয়ে যাচ্ছি সেদিকে নদী দূরে সরে যাচ্ছে এই রাস্তাও সোজা চলেছে বড় রাস্তায় যেদিকে গেলে বিশাগাছের ট্রলিবাস ধরা যাবে পরের দিনও ফেরেসালাম যেতে চায়নি আমার সঙ্গে সরাসরি বলে দিল কি লাভ আছে ওখানে গিয়ে সে তো ডাক্তারই পড়বে বলে এসেছে এদেশে ওই ভুতুড়ে পরিবেশ ওই পাগলাটে গানের মাস্টার এসব তার সুবিধের ঠেকেনি একা একাই চলে গেলাম লতানে গোলাপে মোড়া লোহার গেট আজ বন্ধ উঁকি ঝুঁকি মেরে দেখতে চেষ্টা করলাম ভেতরে আলো জলে কিনা কান পেতে শুনতে চেষ্টা করি গানের আওয়াজ একটুও যদি শুনতে পাই সব নিস্তব্ধ কেউ কোথাও নেই যে জিজ্ঞেস করব। আবার কি আসব পরের দিন মাস্টারমশাই কি অসুস্থ হতেও পারে বেশ বলেছিল ফেরেসালাম ভুতুড়ে পরিবেশ ভূতি তো ভূতের রাজাও বলা যায় ভূতের রাজার আশীর্বাদে এই গুপি ঘাইনটার হেঁড়ে ঘলায় যদি কিছুটা উন্নতি হতো কিন্তু নেই বিশা মোড়ে মস্ত একটা বাজার আছে বেশ পুরনো বাজারটা সন্ধে হলে নিয়ম মতো বাজার বন্ধ হয়ে যায় যেমন আর সব দোকানপাট বন্ধ হয়ে যায় সন্ধে সাতটা বাজতে না বাজতেই বিশা মোড়ে তাই বাজার বন্ধ হবার ব্যস্ততা কম করে জনা তিরিশেক লোক ব্যস্ততার সঙ্গে বাজার করে বেরিয়ে আসছে বাস স্টপের বন্ধ হলেও বিক্রিবারটা এখনই পুরোপুরি বন্ধ হবার নয় বাজারের সামনে ফুটপাথে ছোট ছোট পসরা সাজিয়ে বসতে শুরু করেছে কিছু দোকানি বাজার বন্ধ হবার পরেই এদের ব্যবসা রমরমা হয় কেউ বিক্রি করছে ফুল এক বুড়ির টুকরিতে রয়েছে কাপড় দিয়ে ঢেকে রাখা গরম সামসা বাজারের গেটের পাশে ছুরি সান দেবার দোকানটা বন্ধ হয়ে গেল এই মাত্র পরপর এসে উপস্থিত হচ্ছে গাজরের সালাদ বিক্রেতা কেউ বেচছে ঠোঙায় ভরে সদ্য রোস্ট করা গরম গরম সূর্যমুখীর বীজ আমি ঝুঁকে পড়েছি বিষ পয়সার সামসা কিনতে ভেড়ার মাংস আর চর্বি দেওয়া গোল প্যাটিসের মতো দেখতে এই সামসা বুড়ি দরদ দিয়ে মশলার গুঁড়ো ছিটিয়ে দিল সামসার ওপর দু তিনটে ছেলেকে দেখলাম ব্যস্ত হয়ে ট্যাক্সি ধরবার চেষ্টা করছে ফাঁকা ট্যাক্সি নেই তবু চেষ্টা করে যাচ্ছে কোনো গাড়ি কাছ দিয়ে গেলেই হাত তুলছে থামানোর চেষ্টায় ওদের ছটফটে ভাব দেখেই আরেকটু নজর করে দেখলাম এরা তো সব আমাদের হোস্টেলের ছেলে সব কটার নাম জানি না তবে একজন আমার ক্লাসমেট ইরাকের ছেলে ঘাসান ঘাসান আবিদ কাতার আমাকে দেখতে পেয়ে ওরা যেন চিনতে চায় না থেমে যায় একটা গাড়ি ওরা হুড়মুড়িয়ে ঢুকে পড়ে গাড়িটার মধ্যে গাড়ি ছেড়ে দেয় জায়গাটা ভরে থাকে সেন্টের গন্ধে জানি ওরা কোথায় চলেছে এত তাড়াহুড়ো করে একদম সঠিক ঠিকানাটা বলতে পারবো না যদিও ওরা গেল কোনো একটা দামি রেস্টুরেন্টে সেখানে গিয়ে খানাপিনা করবে নাচবে রেস্টুরেন্টের গায়কের হাতে এক মুঠো নোট গুঁজে দিয়ে পছন্দের গান গাওয়াবে ইচ্ছুক মেয়েদের ডেকে নেবে নিজেদের টেবিলে মাতাল হয়ে অনেক রাতে টলতে টলতে ফিরে আসবে হোস্টেলে ঘাসান অর্ধেক দিন ক্লাসে আসে না ঘুম থেকেই উঠতে পারে না সকালে আশানাফির সঙ্গে একদিন কি একটা ব্যাপারে কথা কাটাকাটির পর হাতাহাতি মারামারি হচ্ছিল তখন এসব কথা চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল আশান নাফি ঘাসানও কম যায় না খোঁটা দিয়েছিল আশানাফিকে গরিবের দেশ ইথিওপিয়া বলে বলেছিল তোরা তো খেতেই পাস না তোদের দেশে না খেয়ে দুর্ভিক্ষে মরছে লোক পকেট থেকে কয়েকটা রুবুলের নোট বের করে বলেছিল ডোনেশন চাই মারামারি থেমে যায় এরপর আশানাফি চেঁচিয়ে জবাব দিতে পারেনি আর কেবল ফ্যাকাশে মুখটা হাসি হাসি করবার মতো করে আস্তে আস্তে বলেছিল ওদের তো তেল বেচে এত টাকা যেদিন সব তেল ফুরিয়ে যাবে সেদিন টেটটি পাবে সমর্থন পাবার প্রত্যাশায় আমার দিকে তাকাচ্ছিল সে আমরা চুপ করেছিলাম কতটা তেল সে তেল বেঁচতে বেচতে কতদিনে ফুরোবে এবং ততদিন আমরা বেঁচে থাকবো কি না এসব তো এখনই হিসেব করা যাচ্ছে না তাই চুপ করে থাকা তবু সে নিজেকে ওভাবেই সান্ত্বনা দেয় ঘাসানরা ট্যাক্সি করে চলে যাবার পরে আর ট্রলিবাস নিতে ইচ্ছে করে না ডান হাতে পড়ে কমসামোল স্কাইয়া ওজেরা বড় একটা লেক আর খুব বেশি হাঁটতে হবে না দুটো স্টপ আমাদের হোস্টেল এই রাস্তার ন নম্বর বাড়ি ইউক্রেনের বীর বাগদান ম্যালনেটসের নামে এই রাস্তার নাম আচ্ছা মধ্য এশিয়ার এই মরুদ্যানে সুদূর ইউরোপের বীর পুরুষ কি করছিল যে তার নামে এই রাস্তা উজবেকদের মধ্যে বিখ্যাত লোকের এতই অভাব এটা জিজ্ঞেস করতে হবে তো কাল ক্লাস টিচার মায়া আবিদোভনা শারিপোভাকে ওহো সারিপোভাকে নয় জিজ্ঞেস করব ইতিহাসের শিক্ষক ভ্লাদলেন উসমানোভিচ ইউসুপভকে অল্প পথ বাকি সামসাটুকু খুঁটে খুঁটে খেতে খেতে শেষ করবার আগেই এসে পড়বে আমার হোস্টেলের দরজা